স্ক্রিনে যে যুদ্ধ বিমানটি দেখতে পাচ্ছেন এটা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে। আকৃতি দেখে মনে হবে রাশিয়ার সুখুইয়ের ডিজাইন করা যুদ্ধ বিমান, কিন্তু এটি আসলে চীনের যুদ্ধ বিমান, এর মডেল G-16। চীনের সেরা স্ট্রাইক ফাইটার বিমান এটাই। ফলে আমেরিকার সংসদের স্পিকার ন্যান্সি পেলোসি যদি শেষ পর্যন্ত তাইওয়ানে প্রবেশ করতে চান, তাহলে চীনের এই যুদ্ধ বিমানের মুখোমুখি হবে ন্যান্সি পেলোসিকে বহনকারী বিমানটি। আর তাকে তাইওয়ানের কাছে না ঘেঁষতে বার্তা দিবে চীনা যুদ্ধ বিমান। তারপরও যদি আমেরিকার বিমানবাহ তাইওয়ানের পথে যেতে থাকে, তাহলে খারাপ কিছু ঘটতে পারে। সেটা তাইওয়ানের বিমান বাহিনী এবং আমেরিকার বিমান বাহিনীর সাথে চীনের লড়াইয়ে রূপ নিতে পারে। এ ধরনের কর্মকাণ্ড থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া অস্বাভাবিক নয়। কিছুদিন আগেও চীনের এই G-16 যুদ্ধ বিমানটি অস্ট্রেলিয়ার বিমানবহরকে বিপজ্জনকভাবে তাড়িয়ে দিয়েছিল। শেনিয়াং G-16 হচ্ছে 2 ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল স্ট্রাইক ফাইটার। এটা একটি চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমান। এটাকে রাশিয়ার সুখুই যুদ্ধ বিমানের মতো দেখানোর কারণ হচ্ছে এর মূল ডিজাইন সুখুইয়ের করা। চীন তাদের G-16 যুদ্ধ বিমানটি তৈরি করেছে আরেক চীনা ফাইটার J-11 এর উন্নয়ন ঘটিয়ে। J-11 যুদ্ধ বিমানটি মূলত রাশিয়ার সুখুই SU-27 যুদ্ধ বিমানের লাইসেন্স কপি, অর্থাৎ SU-27 এর চীনা ভাষণ হচ্ছে J-11। আর J-11 যুদ্ধ বিমানটিকে উন্নত করে তৈরি করা হয়েছে এই G-16। এটা স্ট্রাইক ফাইটার হিসেবে চীনা বাহিনীতে রোল প্লে করে। বিমানটি শব্দের থেকেও দ্বিগুণ গতিতে ছুটতে পারে। গতির দিক থেকে এটা চীনের পঞ্চম প্রজন্মের J-20 যুদ্ধ বিমানের সমকক্ষ। চীন এটায় নিজস্ব ইঞ্জিন ব্যবহার করেছে। বিমানটিতে হার্ড পয়েন্ট 12টি, অর্থাৎ 12 জায়গায় অস্ত্র নিতে পারে এটি। স্বল্প মাঝারি এবং দূরপাল্লার সব ধরনের মিসাইল বহন করতে পারে বিমানটি। এছাড়াও এটার রাডার খুবই শক্তিশালী, 100 কিলোমিটার দূর থেকেও শত্রুর বিমানকে শনাক্ত করতে পারে এই বিমানটি। একই সাথে শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধেও লড়াই করার ক্ষমতা দেওয়া আছে এটাই, যার কারণে তাইওয়ানের সীমান্তে এই বিমানটি সবথেকে বেশি পাঠায় চীন। চীনের কাছে বর্তমানে 170টিরও বেশি এরকম ফাইটার আছে। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে কয়েকদিন ধরেই তীব্র উত্তেজনা চলছে। চীন মনে করে তাইওয়ান তাদের অবিচ্ছেদ্য অংশ, তাদের এক চীন নীতির ব্যাপারে কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে পেলোসি যদি তাইওয়ানে যান, তবে তা হবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে ভয়াবহ হস্তক্ষেপ, চীন নিশ্চুপ থাকবে না। চীনা পিপলস লিবারেশন আর্মি অলসভাবে বসে থাকবে না, চীন কঠোরভাবে জবাব দেবে। তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় কঠিন পদক্ষেপ গ্রহণ করবে। চীনা সামরিক বাহিনী কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে এমন প্রশ্নের জবাবে চীনা মুখপাত্র ঝাও বলেন, পেলোসি যদি তাইওয়ান যেতে সাহস করেন তখন কি ঘটবে দেখার জন্য অপেক্ষা করুন। চীন যে পদক্ষেপে নিক না কেন, প্রথমে আকাশে মুখোমুখি হবে চীনা এবং আমেরিকান যুদ্ধ বিমান। প্রিয় দর্শক, তাইওয়ান পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।